বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এই গাছ এবং পাতাগুলো দেখে হয়তো আপনারা চিনে গিয়েছেন এগুলো হচ্ছে তুলসী পাতা বা তুলসী পাতার গাছ এটি এমনই একটি দামি এবং শক্তিশালী গাছের পাতা যে পাতাটি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করলে সারা জীবন সুস্থ থাকতে পারে অনেকেই মনে করেন তুলসী পাতা শুধুমাত্র ঠান্ডাজনিত সমস্যা দূর করে বা সর্দি কাশিজনিত সমস্যায় এটা খাওয়া হয় কিন্তু বিশ্বাস করুন এই তুলসী পাতা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে হাজার হাজার রোগ উদা হয়ে যাবে তবে সবার জন্য কিন্তু এই তুলসী পাতা খাওয়া প্রযোজ্য নয় কাদের জন্য এই তুলসী পাতা খাওয়া একদমই নিষেধ বা প্রযোজ্য নয় সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে তো পুরোটা ভিডিও দেখে নিন এবং স্কিপ করবেন না ইনশাল্লাহ সব কিছুই আপনারা জানতে পারবেন তুলসী পাতার গুণাগুণ হয়তোবা বলে শেষ করা যাবে না বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খান বাসার বারান্দায় যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে লাগিয়ে রাখতে পারেন একটি তুলসী গাছ শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষেরই এই পাতা হতে পারে একটি মহা ওষুধ প্রথমেই বলব মাথা ব্যথা যাদের প্রচুর পরিমাণে মাথা ব্যথা রয়েছে সেটা বিভিন্ন ধরনের কিন্তু হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে তো যে কোনো ধরনের মাথা ব্যথাই আপনার হোক না কেন আপনি যদি কয়েকটা তুলসী পাতা সঙ্গে অল্প কিছু পানি জাল করে এটা দিয়ে চা তৈরি করে সে চাটা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা ব্যথা কমে যাবে পরপর কয়েকদিন আপনারা খেতে পারেন ইনশাল্লাহ দেখবেন মাথা ব্যথা কিন্তু স্থায়ীভাবেই কমে যাবে তাছাড়া আপনাকে চাঙ্গা করে তুলবে এবং প্রফুল্ল রাখবে গলা ব্যথা সারাতেও কিন্তু এই তুলসী পাতা ব্যবহার হয়ে আসছে বহু যুগ আগে থেকেই যাদের গলায় প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে সেটা ঠান্ডাজনিত সমস্যাই হোক বা যে কোনো কারণেই হোক অল্প কিছু তুলসী পাতা সঙ্গে পানি ভালো করে ফুটিয়ে নিন সেই পানিটা কুসুম গরম থাকা অবস্থায় গড়গড়া করে নিন এতে করে কিন্তু গলা ব্যথাটা একদমই কমে যাবে আর প্রথমবার করে কিন্তু আপনি অনেকটাই আরাম পাবেন আপনি চাইলে দিনে দুই থেকে তিনবার এই পানিটা দিয়ে গড়গড়া করে নিতে পারেন বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ঔষধি হিসেবে চিহ্নিত করা হয়েছে তুলসীর ভিটামিন সি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে এ উপাদানগুলো নার্ভকে শান্ত করে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তুলসী শরীরের কার্টিসোলার মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় যারা বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণায় আছেন বা মানসিক চাপে আছেন তারা কিন্তু প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খান অথবা চা তৈরি করে কিন্তু আপনারা খেতে পারেন প্রতিদিন এক বেলা আর এতে করে কিন্তু আপনি অনেকটাই আরাম পাবেন আর মানসিক চাপ থেকেও কিন্তু আপনি অনেকটাই ফিরে আসতে পারবেন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন অ্যাজমা ফুসফুসের সমস্যা ব্রনকাইটিস ইত্যাদি এছাড়া জ্বরের সমস্যায় কিন্তু তুলসী পাতা খুবই উপকারী বর্ষাকালে এই তুলসী পাতা ও এলাচ দিয়ে ফুটানো পানি যদি আপনি পান করতে পারেন বলতে তুলসী পাতা ও এলাচ দিয়ে তৈরি করে চা যদি আপনি পান করতে পারেন প্রতিদিন একবেলা তাহলে কিন্তু আপনি বর্ষাকালীন রূপ থেকে মুক্তি পাবেন বিভিন্ন সার্জারির পর বা কোনো ক্ষতস্থানে তুলসী পাতা বেটে লাগালে তা বেশ তাড়াতাড়ি শুকিয়ে ওঠে তুলসী পাতা রক্তের সুগারের মাত্রাও কিন্তু কমিয়ে আনে বা কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু কমিয়ে আনতে পারে যার ফলে খুব সহজে আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন ক্যান্সার প্রতিরোধ করতে তুলসী পাতা খুবই উপকারী তুলসী পাতা রয়েছে রেডিও প্রটেক্টিভ উপাদান যা টিউমারের কুশগুলোকে মেরে ফেলতে পারে হয়ে যে টিউমার কুশ দেখা দেয় তা দূর করতে তুলসী পাতা খুব ভালো কাজ করে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতেও পারে এই তুলসী পাতা আর তাই প্রতিদিন একটা করে তুলসী পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন ত্বকের যত্নেও কিন্তু এই তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসী পাতায় থাকা ভিটামিন সি যা অ্যাসেন্সিয়াল অয়েলগুলোর চমৎকার অক্সিডেন্টের কাজ করে যা বয়সের ছাপ কমাতে সাহায্য করে কেউ কেউ আবার এই তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করেন কারণ তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে কিন্তু ত্বক সুন্দর এবং মসৃণ হয় এছাড়া ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারিকেল তেল ভালো করে মিশিয়ে ফেটিয়ে সে জায়গাতে যদি আপনি লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু জ্বালা পোড়া অনেকটাই কমে যাবে এবং পোড়ার দাগটাও কিন্তু বসবে না তুলসী পাতায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলো চুকের চুলকানি অঞ্জলি এই ধরনের সমস্যাও কিন্তু কমে দিতে পারে পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং গ্লুকোমার মতো চুকের রোগকেও কিন্তু কমিয়ে দিতে পারে তাছাড়া রক্তের সুগারের মাত্রা কমাতেও কিন্তু প্রতিদিন আপনারা একটি করে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন নিয়মিত তুলসী পাতা খেলে রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও কিন্তু বাড়ে ফলে শরীরের সুগারের মাত্রা বেড়ে যাওয়া কোনো আশঙ্কাই থাকে না এছাড়া তুলসীতে থাকা অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয় পদার্থ বের করতে সাহায্য করে ফলে আপনার কিডনির জটিলতা বা কিডনি রোগ থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন বা কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে এর ফলে কিডনিতে পাতর হওয়া রোধ হয় আর যদি পাতর হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা খেলে উপকৃত হবেন তুলসী পাতা হার্টের রুগীদের জন্য অনেক উপকারী কেননা হার্টের রোগ জন্ম দেয় হাইপার টেনশন উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলের কারণে তুলসী পাতার দ্বারা রক্তের জমাট বাঁধার সমস্যা দূর করা যায় ও হার্ট অ্যাটাক রোধ করতে সাহায্য করে হার্টের অন্যান্য সমস্যাও সহজেই রোধ করতে পারে এই তুলসী পাতা পেটের সমস্যায় তুলসী পাতা মহা ঔষধ পেট ব্যথা অম্বল গ্যাস কুষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু আপনি তুলসী পাতা খেতে পারেন এতে করে কিন্তু আপনি অনেকটাই আরাম পাবেন পেটে ব্যথা হলে বিশ মিলি পানিতে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে দশ মিলি করে কমিয়ে নিন বলতে পানিটা যখন অর্ধেকে নেমে আসবে তখনই কিন্তু আপনি পানিটা নামিয়ে নেবেন এবং সেই পানিটা আপনি কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার পেটের গ্যাসের সমস্যা কমে যাবে এখন আসলে আমরা জেনে নিই এই তুলসী পাতা কাদের জন্য প্রযোজ্য নয় গর্ভাবস্থা বা স্তন্যপান করানোর সময় আপনি অবশ্যই তুলসী পাতা খাবেন না তাছাড়া যেকোনো মানুষই কিন্তু যখনই কোনো কিছু লং টাইম খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ অতিরিক্ত কোনো কিছু খাওয়াই কিন্তু ভালো নয় সাত থেকে দশ দিন আপনারা খাবেন নর্মাল যারা রোগে আক্রান্ত আছেন বা যে যে রোগের নাম আমি এতক্ষণ বলেছি সাত থেকে দশ দিন খাবেন এর বেশি খেতে চাইলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তাছাড়া তুলসী পাতা অতিরিক্ত খেলে তা শরীরের রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় ফলে শরীরে স্বাভাবিক রক্ত জমাট হওয়ার প্রবণতা নষ্ট হয়ে যায় এ কারণে দেখা দিতে পারে অতিরিক্ত রক্তপাতের সমস্যা আর তাই যে কোনো ধরনের সার্জারি করার দুই সপ্তাহ আগে থেকে তুলসী পাতা খাওয়া বন্ধ করুন নিম্ন রক্তচাপ সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু তুলসী পাতা খাবেন না তাদের জন্য কিন্তু তুলসী পাতা খাওয়া প্রযোজ্য নয় তো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ